নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের MCQ নিয়ে আলোচনা করব, যেগুলি 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এটা কিন্তু WBHA টেস্ট পেপার, যেটা 2024 সালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট প্রশ্ন, পভার্টিয়ান অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন সিরাজের দাদাভাই নওরোজি। রোমান্টুতে আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন সিরাজের পর্তুগিজরা। রোমান্ত্রিতে ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার এরান সাহেব রমেশচন্দ্র মজুমদার। চার দাগের প্রশ্ন, ইয়ান্দাপুর সন্ধি স্বাক্ষরিত হয় এরান সাহেবের 1826 খ্রিস্টাব্দে। পাঁচ নম্বরের প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট পাস হয় বেরান সাহেবের 1773 খ্রিস্টাব্দে। ছ নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ডেরান সাহেবের লর্ড ক্যানিং। সাত দাগের প্রশ্ন, শিমোনোসেকের সন্ধি হয়েছিল এরান সাহেবের চীন ও জাপানের মধ্যে। পরের প্রশ্ন, আমাদের আট দাগের প্রশ্ন, জেনারেল তেজু অ্যান্সার হবে সিরাঞ্চার জাপান, হোসিমিন হবে ডি অ্যান্সার ভিয়েতনাম, চৌয়েন লাই অ্যান্সার হবে বি অ্যান্সার চীন, সুকর্ণ এর অ্যান্সার হবে ইন্দোনেশিয়া, অর্থাৎ অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। রোমান নাইনে শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন এর অ্যান্সার হবে দয়ানন্দ সরস্বতী। দশ নম্বরের প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর বলা হয় এর অ্যান্সার হবে বিরসালিঙ্গম পান্তুলু। এগারো দাগের প্রশ্ন, রামমোহন রায়কেই রাজা উপাধি দিয়েছিলেন বি এর অ্যান্সার হবে মোগল সম্রাট দ্বিতীয় আকবর। বর্ধকের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তককে সেরাঞ্চার হবে লর্ড ওয়েলেসলি। আমাদের তেরো দাগের প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন ডের অ্যান্সার হবে লর্ড মিন্টো। চৌদ্দ দাগের প্রশ্ন কী বলেছে, বলেছে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন সেরাঞ্চার হবে সোমনাথ লাহিড়ি, আর বাকি ABD সবাই কিন্তু জড়িত ছিল। পনেরো দাগের প্রশ্ন, 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন এর অ্যান্সার হবে ওয়াভেন। তো দেখো, ষোলো দাগের প্রশ্ন, ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, ডি এর অ্যান্সার হবে জে এ হবসন। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, সির অ্যান্সার হবে জেমস মিল। ওয়েলথ অফ নেশন অ্যান্সার হবে এর অ্যান্সার অ্যাডাম স্মিথ। চার দাগের প্রশ্ন, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, বি এর অ্যান্সার হবে VI লেনিন, অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার। সতেরো দাগের প্রশ্ন, সাতাশ দফা দাবি পেশ করা হয়েছিল সিরাজের বেলগ্রেডে। আমাদের আঠারো দাগের প্রশ্ন, উত্তর আটলান্টিক সামরিক জোট গঠিত হয় ডি এর অ্যান্সার হবে ন্যাটো, যেটা 1949 খ্রিস্টাব্দে। উনিশ দাগের প্রশ্ন, ফালটন বক্তৃতা দিয়েছিলেন বি এর অ্যান্সার হবে চার্চিল। কুড়ি দাগের প্রশ্ন, পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও সির অ্যান্সার হবে চীনের মধ্যে। পরের প্রশ্ন, একুশ দাগের প্রশ্ন, ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয় এর অ্যান্সার হবে ডক্টর বিক্রম সারাভাইকে। বাইশ দাগের প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল বি এর অ্যান্সার হবে 1950 খ্রিস্টাব্দে। তেইশ দাগের প্রশ্ন, 1951 খ্রিস্টাব্দের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় সি এর অ্যান্সার হবে খড়গপুর। চব্বিশ দাগের প্রশ্ন, সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত, ডি এর অ্যান্সার হবে জিয়াউর রহমান। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।